Hey guys, আজ দেখো আজ আমরা খাচ্ছি কচুরি। এইটা হচ্ছে কচুরি আর এইটা কি? এইটা এই যে এটা কি ঝোলের মতো? এটা ছোলার ডাল। তো আমরা খাচ্ছি কচুরি আর তার সাথে ছোলার ডাল। তো কারা কারা কচুরি প্লাস ছোলার ডাল খেয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা কচুরি খাবো আর তার সাথে ছোলার ডাল এই যে। তো আমরা সেই চ্যালেঞ্জটাই তোমাদের সাথে শেয়ার করব, কচুরি আর ছোলার ডাল। তো আমার হাত হচ্ছে ধোয়া নেই, আমি হাতটা ধুয়েই কচুরি প্লাস ছোলার ডালটা খাচ্ছি গাইস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন হাত ধোয়া হয়ে গেছে, এইবার আমি কচুরি খাবো। হাতে নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছিল তাই এখানে মোবাইলটাকে হেলান দিয়ে রাখলাম, মানে হাতে মোবাইলটা নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছিল তাই। অদ্ভুত ব্যাপার, আমি কি একটা কচুরি খাবো নাকি আমার তো আরো কচুরি চাই। অদ্ভুত ব্যাপার গাইস, আমি কি একটা কচুরি খাবো নাকি? এই কচুরিটা খাওয়ার পর মা বাবাকে আরো কটা কচুরি দিতে বলবো। বাবা এই ঘরে তো আর কেউই আসছে না, শুধু আমি এই ঘরে বসে বসে কচুরি আর ছোলার ডাল খাচ্ছি। আমার কাছে শুধু কচুরি পড়ে নেই, শুধু ছোলার ডালের বাটিটাই পড়ে আছে আর তার সাথে চামচ। এই যে একটু ঝালও আছে গাইস ছোলার ডালটা, কচুরিটা একদমও ঝাল নেই, শুধু ছোলার ডালটা একটু ঝাল আছে। অসাধারণ টেস্টি, এরকম কচুরি আমি প্রথমবার খাচ্ছি। তোমরাও একটু খাও গাইস প্রচুর।
আমি মাঝে মাঝে শুধু শুধু কচুরি খাচ্ছি, প্লাস আমি মাঝে মাঝে কচুরি দিয়ে ছোলার ডাল খাচ্ছি। এইরকমই করে করে খাচ্ছি জিনিসটা, মানে খাবারটা। শুধু শুধু কচুরি খেতে জঘন্য লাগছিল, তাই জন্য আমি ছোলার ডাল দিয়ে কচুরিটা খাই। তাতেও ঠিক আছে, বেশি কচুরি খাওয়া তো আর ভালো না, তাই কচুরি অ্যান্ড ছোলার ডাল। তো গাইস, আমি ছোলার ডালটা কেন খাবো না, কারণ গাইস আমার ছোলার ডালটা আর ভালো লাগছে না, খুব ঝালও, আর ঝালে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি জল খেয়ে তাই জন্য আমি জল খেলাম। বেশি জল খাবো না, পেটটা ভরে গেছে, তাই এরপর আমি তোমাদেরকে লাইক শেয়ারটা বলি গাইস। তো যদি তোমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশে কাটা বেল বাটনটিকে প্রেস করতে যেন তোমরা ভুলো না যেন। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখতে একটু প্রবলেম লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিছু একটা জানিও। ওকে, বাই বাই।